হ্যালো, গুড মর্নিং সবাইকে। সকাল সকাল বেরিয়েছি বেশ কিছু ছোটোখাটো কাজ নিয়ে। রাস্তায় যেহেতু বাইকে যাচ্ছি, জানিনা শুনতে পাবে কি না। যাই হোক, কাজগুলো কমপ্লিট করে তোমাদের সাথে আবার কথা বলছি। সকালবেলা তো খুব তাড়াহুড়ার মধ্যে আমরা বেরোলাম, তার জন্য ব্রেকফাস্ট করে আসারই সময় পাইনি। তার জন্য চলে এসেছি আমাদের প্রিয় মুড়ি ঘুগনির দোকানে, যেটা বাবাইয়ের একদম ফেভারিট ব্রেকফাস্ট। আর আমি নিলাম পাউরুটি, ঘুগনি আর ডিমের অমলেট। ডিমের অমলেট বাবাইও খেয়েছে, বাট ও খেয়েছে মুড়ি ঘুগনি, আমি খেলাম পাউরুটি ঘুগনি। এরপরে নেক্সট কাজগুলো আমাদের করতে যেতে হবে। আচ্ছা, ফার্স্টে আমরা এসেছি অ্যাক্সিস ব্যাংকে বেশ কিছু কাজ নিয়ে। আর আজকে দেখো আকাশটা কি সুন্দর, আর ওয়েদারটাও কিন্তু বেশ ভালো। ব্যাংকের কাজ মোটামুটি সাকসেসফুল, এবং মোটামুটি না, যা যা কাজ নিয়ে এসেছিলাম সব কটা সাকসেসফুল। এই ব্যাংকে আসতে আমার একদম ভালো লাগে না, আর যেদিন আসি স্মিতকে সবসময় সঙ্গে নিয়ে আসি, কারণ আমি একা একা এই ব্যাংকে না আসতে আসতে এমন অভ্যেস হয়েছে না, মানে বিরক্তি লাগে। আর আজকে এসেছি, টোটাল যা কাজ ছিল সব হয়ে গেছে, এই জন্য না আলাদা একটা মজা হচ্ছে, ফুর্তি। যাই হোক, এখন যাই দেখি কোথায় যাওয়া যায়। মুহুর স্কুল ড্রেসটা নিতে হবে না, দেখি একবার ঢুমের কি করছিলি, টিভি একটু গল্পের বই পড়েছিস, আমাকে এটা আসছি একটু গল্পগুলো বলিস। আচ্ছা, বাজে এখন ঠিক 2:30। এই যে মুহুরানী, মুহুরানীকে তো সকালবেলা থেকে দেখানো হচ্ছে না। যাই হোক, এসে আবার তোমার সাথে ভালো করে কথা বলবো। তুমি ওকে চান খাওয়া করিয়ে দিলাম, আর আমি এখন তাড়াতাড়ি বেরোচ্ছি পার্লারে, কারণ অনেকদিন পার্লারে যাওয়া হচ্ছে না। আর আজকে যেহেতু কোর্টে যাচ্ছি না, আজকে সময় আছে, তো চলো পার্লারে যাই। একদম সময় নেই, বাবাই একটা কনফারেন্সে যাচ্ছে, তাই ওর সাথে ও আমাকে পার্লারে ড্রপ করে দিয়ে চলে যাবে। তো চলো এখানে। আচ্ছা, যখন বেরিয়েছিলাম তখন তো দেখতেই পেলে মানে দুপুরবেলা ছিল, এখন সন্ধে হয়ে গেছে। এখন জাস্ট এই জন্য আমি পার্লারে যেতে চাই না, এত টাইম লাগে। তখন ছিল 3:15 আর এখন বাজে 6:15, মানে এতটা টাইম লাগলো। যাই হোক, মুহু অনেকক্ষণ একা একা বাড়িতে ছিল, এবার বাড়িতে যাই। মুহু বলছে ভুরু কেটেছো? হ্যাঁ, ভুরু কেটেছি। অনেকটা সময় অপচয় করে, অনেকটা টাকা অপচয় করে বা খরচা করে কি হলো, তোমরা কি কিছু পার্থক্য বুঝতে পারছো? জানি না কিছু পার্থক্য বোঝা যাচ্ছে কিনা, আমি এমনিই সুন্দর, আমার এসব পাল্লা যেতে হয় না। যাই হোক, ইয়ার্কি মারছি, বেশ অনেকদিন পর বেশ একটা মানে ভালো লাগছে বেশ। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে প্রায় 6:30, আর মুহুকে নাচের ক্লাসে দেওয়ার আগে আমি একটুখানি একটা ইম্পর্টেন্ট কাজে বেরিয়েছি। আমি না, স্থিত, মুহু, সবাই বেরিয়েছে। এখন হচ্ছে ওর একটা জুতো লাগবে, শু লাগবে, তার জন্য আমরা প্রথমে এসছি হচ্ছে খাদিমসে। কিন্তু এখানে মুহুর পছন্দ হয় কি না সেটাই প্রথমে দেখার। খাদিমসে তো কিছু পছন্দ হলো না, আর ইভেন ওখানে বেশি কিছু মানে স্টকও ছিল না, যেগুলো ওর পছন্দ হচ্ছে সেগুলো ওর সাইজে হচ্ছে না। ওর শু পাচ্ছি না, লম্বা হয়ে যাচ্ছে না তাড়াতাড়ি, সেজন্য। হ্যাঁ, একদম একটু বড় থাকলে সুবিধা, ভালো লাগছে। আর একটা পরিয়ে দিন না দাদা, হ্যাঁ একটু পরে হাঁটো, কমফর্টেবল কেন দেয়, সফট কি বরফে ভাবছিস, বরফে হাঁটছিস বলছে, খুব সফট মনে হচ্ছে বরফে হাঁটছিস। চলো আলটিমেট, খুব ভালো একটা জুতো কেনা হলো। মুহুর একদম, মুহু নিজে থেকে পছন্দ করে কিনেছে, আর এখন আবার মুহুর ডান্স ক্লাস আছে কন্টেম্পোরারি, তো এখন আবার ডান্স ক্লাসে যেতে হবে। 7:45 থেকে ক্লাস, অলরেডি 7:45 বাজে। আচ্ছা, আবার মুহুকে নাচের ক্লাসেও দিয়ে দেওয়া হলো, এখন আমরা একটুখানি চিকেন নিয়ে যাই বাড়িতে, আজকে চিকেন স্ট্রু হবে। আমি আবার মুরগি কাটাফাটা একদম দেখতে পারি না, তাই স্থিত ওখানে মানে চিকেন কিনছে, আর আমি অপোজিটে একটু দূরে অন্যদিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছি। এখন বাজে প্রায় 7:45 মতো, মুহুর জন্য ওয়েট করছিলাম, কারণ আমি সেই যে বাড়ি থেকে কী কী বাজার কলকাতা থেকে কিনেছিলাম, আর মাও আমাকে অনেক জিনিস পাঠিয়েছে, সেগুলো তো তোমাদের সাথে শেয়ারই করা হয়নি, ব্লগে বলেছিলাম শেয়ার করবো। যাই হোক, মুহু চলে এসছে, মুহুকে বলি একটু ক্যামেরাটা ধরতে, তা আমি তোমাদের ঝটপট দেখিয়ে দিচ্ছি, তার সাথে আজকে মুহু যে জুতোটা কিনেছে সেটাও দেখিয়ে দিচ্ছি, চলো। আচ্ছা, বাড়িতে গেলে মা আমাকে সবসময় মানে সারা বছরই যেটা দেয় সেটা হচ্ছে গেলে আমার বাড়িতে পরার যে কোনো নাইটি, হাউস কোট, মানে এইগুলো কাফতান সব দেয়। মা দেখো কি সুন্দর একটা সতরঙ্গি কালারের, এখন মা এই ব্লগটা দেখলেই বলবি তুই আবার এইসব বলেছিস। যাই হোক, খুব সুন্দর কালারফুল একটা আমার জন্য হাউস কোট কিনেছে, আর এইটা খুব সুন্দর, দেখো ভীষণ কালারফুল, পয়লা বৈশাখে পরে নেবো। ও বাবা মুহু,
অতটাও আমার এই কাফতান ভালো নয়, অতটাও দেখাতে হবে না, তুই জাস্ট ধরে থাক, ঠিক আছে? তো এই দেখো ভীষণ কালারফুল একটা কাফতান, ভালো হয়েছে, আই থিঙ্ক আমাকে পড়লে ভালোই লাগবে, তোমরা বলবে কেমন লাগবে। আর আমার বাড়িতে সারা বছরের চাদর, গামছা, বাবাই লুঙ্গি সবকিছু আমার বাড়ির থেকেই আসে, কারণ আমাদের অত সময় নেই। আর আমার শ্বশুরমশাই যতদিন ছিলেন ততদিন তো মানে ওনার দু ওনার যা লুঙ্গি আসতো বাবাই জন্য লুঙ্গি আসতো একসাথে আসতো, এবার ও মানে এবার তো বাবাই নিজে থেকে আর কিনতে পারে না, এদিকে লুঙ্গি পরার অভ্যেস ছোটবেলা থেকে, কিন্তু নিজে কেনে না, তাই বাবার জন্য কেনা হয়, মা তারপরে স্থিতর জন্য কেনে, তো লুঙ্গিও আসে। যাই হোক, এটা তাই জন্য মা একটা বিছানার চাদর কিনেছে বাটিকের, খুব সুন্দর, ভীষণ ডিপ অরেঞ্জ কালারের, ভীষণ কালারটা ভালো মামা, খুব ভালো, এটা পয়লা বৈশাখের দিন পাতবো বিছানায়। তো মা এটা পাঠিয়েছে। আর সব থেকে ইন্টারেস্টিং যেটা দেখো, টান টানা, এই কড়াইটা মা আমাকে কিনে দিয়েছে, এই যে এবার এটাতে রান্না হবে, তো এই কড়াইটা হাসবে না কেউ, কিন্তু কেউ হাসবে না। আচ্ছা, বাজার কলকাতা থেকে মুহুর জন্য কি কি কেনা হয়েছিল? আমি তো কিছু কিনিনি, একটা হচ্ছে, চুপ কর না বাবা, ধা 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 করেই যাচ্ছে আবার, হ্যাঁ চুপ করেছে। এই যে আগের দিন মুহু তোমাদের লেক কলে যেটা পরে গেছিল সেই টি শার্টটা, এইটা দেখো কি সুন্দর দেখতে এই সামনে এইটা। তবে জানো তো এগুলো 15 to 16 ইয়ার্স এর কিনেছি, তাও মুহু ছোট হচ্ছে, কারণ বাজার কলকাতা সাইজ গুলো একটুখানি ছোট ছোট হয়, যেগুলো অন্যান্য ট্রেন্ডস বা তোমার ম্যাক্স থেকে কিনলে একটু বড় বড় হয়। তো এই টি শার্ট এইগুলো সব গরমে বাড়ি পড়ার জন্যই বেসিক্যালি মা কিনে দিয়েছে। আর একটা দেখো ডিপ ইয়েলো কালারের, এখানে বলতে পুষি ও না পাখি, না পাখি, তিনটে পাখি, মুহু বলেছে যবে থেকে ওই কাকের বাসা হয়েছে কাকরা বাচ্চা উড়ে গেলে চলে গেলে যবে থেকে না করবে, না হলে ভয় পায়, তাই না? এটা একটা ভীষণ কালারফুল। আর কি কিনেছে, আর কি কিনেছে, ও ওই শর্টসটা কিনেছে, কি সুন্দর না, হ্যাঁ সুন্দর। এখানেও দেখ মুহু, ও না এখানে আমি ভাবলাম পাখি না হার্ট আছে, এটা একটা শর্টস, এটা একটা তোমার ট্র্যাক প্যান্ট, এটাও খুব সুন্দর, ভীষণ কমফোর্টেবল, আবার দুপাশে দুটো এই যে দেখো এরকম পকেটও আছে, এটা খুব সুন্দর, আমার ভালো লেগেছে। আর আরতে যেটা আছে সেটা ভালো, সেটা ভালো, এটা ওটা আমি ছেলেদের থেকে বয়েজ জোন থেকে নিয়েছিলাম তাই মু, আর এটা মেয়েদের, মু এটা তোর হবে, হ্যাঁ হবে, হয়ে যাবে, কারণ তুই ওদের তো সব সাইজে দেখছি ছোট ছোট। যাই হোক, এটা হচ্ছে আর একটা মুর ব্ল্যাক ট্র্যাক, আর একটা হোয়াইট টি শার্ট আছে, এটা আমার ভীষণ ভালো লেগেছে দেখো, হ্যাঁ কি সুন্দর কালারফুল, এটা যদি আমি তুলে নামি তো বাচ্চারা পরে খুব আরাম পাবে, আর খুব সুন্দর, বেশি দামও না, এগুলো দাম মোটে নিয়েছে কত, 179 মানে 180 টাকা করে, খুবই মানে বাড়িতে পরার জন্য খুবই ভালো। আর একটা ও আজকে জুতোটা তোমাদের দেখিয়ে দিই, বাটা থেকে জুতো কিনেছে, খুব সফট একটা জুতো কিনেছে মো, নিজে পছন্দ করে নিয়েছে, আর মোর পছন্দ একদম ওরকম মানে মেয়ে হয়েছে বলে পিঙ্ক বা এরকমই কিনতে হবে ওরকম কোনো ব্যাপার না, মোর চয়েস ভীষণ মানে স্মার্ট, ছোট থেকেই ভীষণ মানে অন্যরকম জিনিস চুজ করে। তো এই জুতোটা মোহু বাটা থেকে কিনে, মোহু পছন্দ, তো খুব পছন্দ, মোহু পরে বলছে মনে হচ্ছে যেন বরফে হাঁটছি এত সব। এনিওয়েজ বেশি কিছু না, এই ছিল আমার মানে সমস্ত মায়ের কাছ থেকে আমদানি, এইটা বাদ দিয়ে জিনিসপত্র কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো। দেখো আমি এখানে কি সুন্দর কালারফুল সমস্ত ভেজিটেবল কেটে নিয়েছি, ক্যাপসিকাম, টমেটো, গাজর, বিনস, আর এখানে একটুখানি ফ্রোজেন বেবিকর্ন ছিল, তো সেগুলো দিয়ে চিকেনটা জাস্ট সিটিতে হুস হুস করে নিই, তাহলেই হয়ে যাবে। এখানে আমার চিকেন স্টু একদম রেডি হয়ে গেছে, আর মুহুকে অলরেডি সার্ভ করে দিয়েছি, এখানে হচ্ছে আপাতত পাউরুটি, একটু বাটারে সেঁকে নিচ্ছি, আর খেয়ে নিলেই হয়ে যাবে। বাজে এখন 10:45, তাহলে বন্ধুগণ আজকের মতো এইটুকুই থাক, আবার পরের ব্লগে দেখা হবে। এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই।